IELTS graduate-রা যে module নিয়ে সবচেয়ে বেশি worried থাকে সেটি হচ্ছে IELTS writing. দেখা যাবে অধিকাংশ candidates এই module-এ সবচেয়ে কম band score পেয়ে থাকে. আর বাংলাদেশি candidates-এর ক্ষেত্রে writing-এ average band score হচ্ছে 5.5 to 6.5. The reason is very simple. আমাদের দেশের স্কুল, কলেজ এন্ড ইউনিভার্সিটিতে আমরা যেরকম ইংলিশ লিখি এন্ড IELTS রাইটিং অনেক বেশি ডিফারেন্ট। দেখা যাবে আমাদের দেশের এক্সামসগুলোতে আপনি যখন কোনো একটা লেখা লিখবেন, ফর এক্সাম্পল আপনি একটা এসে লিখলেন, আউট অফ 10 আপনাকে 6 অথবা 7 দেওয়া হলো, ওভারঅল আপনাকে একটা ব্যান্ড স্কোর দেওয়া হলো। কিন্তু IELTS রাইটিংয়ের ক্ষেত্রে চারটা মার্কিং ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল আপনাকে ওই চারটা মার্কিং ক্রাইটেরিয়া খুব ভালো করে বুঝতে পারতে হবে, তাহলেই কেবল আপনি আপনার রাইটিংয়ের মধ্যে ওই মার্কিং ক্রাইটেরিয়াগুলোকে খুব ভালো করে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। যখন এক্সাম হলে যাবেন আপনার প্রশ্নের বাক্যটা খুব ভালো করে বুঝতে পারতে হবে, আপনাকে বুঝতে পারতে হবে আপনার টাস্কটা কি, অ্যান্ড দেন আপনাকে আইডিয়া জেনারেট করতে পারতে হবে, আপনার ওয়ার্ড চয়েস খুবই সফিস্টিকেটেড হতে হবে, অ্যান্ড দেন সেন্টেন্স স্ট্রাকচার অনেক ভ্যারাইটি থাকতে হবে সেই জায়গাটাতে। এরপর আপনি যখন একটা প্যারা ডেভেলপ করবেন সেই প্যারাগ্রাফটা ওয়েল ডেভেলপড হতে হবে, রাইট? আর এই সবগুলো বিষয়ে কখনো একটা রেগুলার IELTS ক্লাসে করা সম্ভব না। আপনাকে কেমব্রিজ বইতে থাকা এক্সামিনারদের লেখা সবগুলো স্যাম্পল অ্যানালাইজ করতে পারতে হবে, এবং দেখা যাবে কেমব্রিজ বইতে ক্যান্ডিডেটসদের লেখা কিছু স্যাম্পলস আছে যেখানে এক্সামিনাররা তাদের কমেন্টস করেছে, সেই কমেন্টসগুলোকে অ্যানালাইজ করে আপনাকে বুঝতে হবে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না। আর এই সবগুলা বিষয় নিয়েই আমাদের IELTS রাইটিং ফিডব্যাক প্রোগ্রাম, যেখানে আমাদের কোনো একজন পার্টিসিপেন্ট যখন কোনো একটা লেখা সাবমিট করে আমি সেই লেখাটাকে চেক করে তাকে বলে দিই কোন কোন জায়গায় তার মিস্টেক্সগুলো আছে, কেন সেই লেখাটা 5.5 পাবে 6 পাবে না, কি করলে সে একই লেখাটা 6 থেকে 7 এ যাবে। এই সবগুলো বিষয় নিয়ে আমাদের IELTS রাইটিং ফিডব্যাক প্রোগ্রাম।